MBBS in abroad, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। মথুরাপুরে এমন এক জঙ্গির সন্ধান পাওয়া গেছে যে শুধু নিজে জঙ্গি তাই নয়, সে দিনের পর দিন অন্য জঙ্গিদের ব্রেন ওয়াশ করে গেছে, এবং সেটাও কিন্তু করে গেছে কোনো রকম সার্ভাইলেন্স ছাড়াই। কি বলবেন? পশ্চিমবাংলায় উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, হাওড়া, মালদা, উত্তরবঙ্গে আরও দু একটা জেলা, এগুলো হয়ে গেছে, নদিয়া, মুর্শিদাবাদ, একেবারে জঙ্গিদের ঘাঁটি হয়ে গেছে। পুলিশ জানে কিন্তু পুলিশ হাত দেবে না, কারণ এর সঙ্গে রাজনীতি যুক্ত আছে। সরকার জানে, সরকারের ভোটের ব্যাপার আছে, সেই জন্য সারা ভারতবর্ষ থেকে সমস্ত জঙ্গি মডিউল এখানে চলে এসেছে। একাধিক জঙ্গি ধরা পড়েছে বিভিন্ন মাদ্রাসা, আইনি বেআইনি মাদ্রাসায় এরা টিচার হিসাবে থাকছে, কোথাও মসজিদে মৌলবীর রূপে, আর দিয়ে এই ধরনের কাজ করছে। যেহেতু সরকার সিম্প্যাথাইজার, সেই জন্য কেউ গায়ে হাত দিচ্ছে না। ডায়মন্ড হারবার থেকে জঙ্গি গিয়ে অন্য রাজ্যে অপারেশন করছে, ওখান থেকে তাড়াকালে এখানে পালিয়ে আসে, বাংলাদেশ থেকে ঢুকে এখানে থাকছে, এখান থেকে জাল বিস্তার করছে, এখানে রিক্রুটমেন্ট হচ্ছে। এটা ইন্টেলিজেন্স রিপোর্টে আগেও এসেছে, সাধারণ চোখেও দেখা যায়। আর যে শিমুলিয়া মাদ্রাসা বলুন বা খাগড়াগড় বলুন, যেগুলো হয়েছে এগুলোর পেছনেও জঙ্গি আর ক্রিয়াকলাপ। একাধিক ব্লাস্ট হচ্ছে, বড়ো শক্তিশালী ব্লাস্ট হচ্ছে, তার পিছনে রহস্য কী, কোথাও উদ্ঘাটন হয় না। সেই জন্য পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপরে বসে আছে, আর এই সংখ্যাগুলো, এই অস্ত্রশস্ত্রকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে ধীরে ধীরে, সেই জন্য রাজনীতিও রক্তরঞ্জিত হয়ে যাচ্ছে। ঠিক এই জায়গা থেকেই সিএ এবং এনআরসি যেটা করার চেষ্টা বিগত তিন বছর ধরে চলছে, যে কারা ভারতের নাগরিক এবং কারা নয়, এখানেও তো রাজ্য সরকার একটা বাধা। সেই জন্য পশ্চিমবাংলায় সিএ আগে দরকার আছে, আর সেই জন্য রাজ্য সরকার সবচেয়ে প্রথম বিরোধিতা করছে, কারণ তাহলে এই যে যারা ভোট করায়, যারা বিদেশি এজেন্ট, যারা উগ্রপন্থী, যারা টিএমসিকে শক্তিশালী করছে, তারা প্রথম আউট হয়ে যাবে। দেশের স্বার্থে, বাংলার স্বার্থে সিএ এখানে প্রথম দরকার আছে। মাতঙ্গিনী হাজরার নিচে যারা বসেছেন তাদেরকে গতকালকে একটা মেল করে বলা হয়েছে যে সামনে যেহেতু গুরু নানকের জন্মদিন, লয়নটা সিচুয়েশন খারাপ হতে পারে, বসতে না যেতে দেয়, এবার তারা যাতে না বসে সেই কারণে, মানে একে তো চাকরি দেয় না, তার মধ্যে তারা আন্দোলনে বসবে বলছে, আজকে চাকরিও দেয় না, বসতেও দেয় না। তারা যেখানে বসে আছে ঘেরা জায়গার মধ্যে আছে, বাইরে কোনো ডিস্টার্ব করে না, মাসের পর মাস আছে। সরকারের এটা একটা চোখে বালির মতো, তারা সুযোগ পাচ্ছে না উঠে দেওয়ার, তাই একটা অজুহাত খুঁজেছে। গুরু নানক জয়ন্তীতে কী আছে, রাস্তা দিয়ে শোভাযাত্রা যায়, ওরা পার্কের মধ্যে বসে আছে, কোনো সংঘর্ষ নাই, তো সরকারের একটা অজুহাত চাই ওদের তুলে দেওয়ার জন্য, তাই এসব মেলটেল করা হচ্ছে। সুব্রত রায় বলেছেন দলে শুদ্ধিকরণ হবে, সেই করে প্রার্থীরা টিকিট পাবে পঞ্চায়েতে, কালকে করবে। আগে তো ওনাকে আর মদন মিত্রকে বাদ দিতে হবে, কারণ তাকেই লোকে দেখেছে টাকা নিতে, কেউ প্যাকেটের মাধ্যমে, কেউ তোয়ালে দিয়ে, তো ও টাকা নিয়েছেন। শুদ্ধি কোথা থেকে শুরু হবে? নিজের কাঁচের ঘরে বসে থেকে আর অন্যকে ঢিল মেরে কোনো লাভ নেই, পুরো পার্টিটাই পচে গেছে দুর্নীতির উপর থেকে নিচে। ওনাদের দেখেই তো বাকিরা অনুপ্রেরণা পাচ্ছে যে টাকার বান্ডিল কী করে নিতে হয়। হ্যাঁ, ওনারা চেয়ে নিয়েছেন বা কেউ জেচে দিয়ে গেছে বড় নেতা এমপি বলে, বাকিরা ছিনিয়ে নিচ্ছে, ধমকে নিচ্ছে, এই যা পার্থক্য। সেন চোর বাঁচতে তো ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। বীরভূম গিয়ে হঠাৎ করে ববি হাকিম পঞ্চায়েতের সঙ্গে সঙ্গে পুরো ভোট মোটামুটি বলেই দিয়েছেন, এবং হাওড়ায় পুরো ভোটের জন্য তোড়জোড়ও শুরু হয়ে গেছে। না, উনি খুব আনন্দ পেয়েছেন যে বীরভূম কেষ্ট চলে গেল, কোনো পাল্টায়নি, বোম বন্দুক দিয়ে ওনাকে স্বাগত করা হয়েছে, উনি বসে বসে বোমের আওয়াজ শুনছিলেন, ফাটানো হচ্ছিল। তো এই হচ্ছে বীরভূম। তারপরে নাকি বাঘ ফিরে আসবে, আমি জানি না বাঘ কবে ফিরে আসবে, কিন্তু শিয়াল যারা আছে তারাই কিন্তু যথেষ্ট বীরভূমকে রক্তাক্ত করার জন্য। উনি দেখতে গেছিলেন পঞ্চায়েতে আমরা জিততে পারবো কিনা, জেতানোর লোক আছে কিনা, কিন্তু যেটা দিদি বলেছিলেন অনেক অনুব্রত তৈরি করে ফেলেছি, তার নমুনা উনি বীরভূমে দেখে এসেছেন। আচ্ছা, সৌগত রায় বলছে যে যেভাবে বোম উদ্ধার হয়েছে এটা কোনো উদ্বেগের বিষয় নয়, আগে যেভাবে বোম তৈরি হতো এখনও সেইভাবে, মানে বোম তৈরি ফর্মুলাও কালকে উনি, হ্যাঁ উনি তো ফর্মুলাও দিয়েছেন, লেখাপড়া জানা লোক তো, সে যেন মিডিয়াতেই বলে দিয়েছেন ফর্মুলা, যারা এখনও বানাতে পারছে না পঞ্চায়েতে তারা যেন ওনার ফর্মুলা ধরে বানায়, নিজেই ডাকাতে সর্দার, উনি অন্যকে কী জ্ঞান দেন। দাদা, ফের বিস্ফোরক উদয়ন গো বলছে বিচুটি পাতা লাগিয়ে দেবে, এমন জায়গায় লাগাবে না চুলকাতে পারে না কাউকে দেখাতে পারে। উদয়ন গুহ কেষ্টমণ্ডল হতে যাচ্ছেন, আপনারা কেষ্টমণ্ডলে বহু ডায়লগ আমাদের শুনিয়েছেন ব্রেকিং নিউজ করে, তিনি এখন কোথায় আছেন একবার কেষ্টকে ফোন করে জেনে নিন কেমন সুখে আছেন, সেটা কিন্তু অপেক্ষা করছে ওনার জন্য। বালুরঘাটে কালকে যে ঘটনা ঘটেছে, দেখা গেল যে অভিযুক্তর বাড়ি সেখানেও পুরোপুরি আগুন জ্বালানো হলো,
কি বলবেন সামগ্রিক বিষয় নিয়ে? এই যে কিডন্যাপিংটা পশ্চিমবঙ্গে ক্রমশ বাড়ছে। একসময় বিহারে আপনারা জানতেন 20-25 বছর আগে এই পরিস্থিতি ছিল, যাকে তাকে তুলে নিয়ে যাওয়া হতো, ডাক্তারকে তুলে নিয়ে যাওয়া হতো, অন্য ব্যবসায়ীকে দিয়ে মুক্তিপণ চাওয়া হতো। পশ্চিমবাংলায় ঠিক তাই হয়েছে। এর কারণ হচ্ছে এক তো অভাব, দ্বিতীয় হচ্ছে স্বভাব। সরকারি টাকা লুট করতে করতে অভাব এমন স্বভাব হয়ে গেছে, নিয়মিত টাকা চাই, প্রচুর গুন্ডা বদমাশ পুষে রেখেছে, তাদের খাওয়াতে হবে, গাড়ি দিতে হবে, মৌজ মস্তি করতে দিতে হবে, টাকা কোথায় আসবে? তাই এই লুটপাট, তাই এই হাইজ্যাক, তাই এই কাটমানি, এখন মুক্তিপণ চাওয়া হচ্ছে। যাদের দলে নেওয়া হচ্ছে সেটা নিয়ে অখিলগিরি কালকে বলছে নিচুতলার কর্মীদের সঙ্গে আগে আলোচনা করা উচিত ছিল, মমতাকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। ওদের পার্টির সমস্যা ওরা বুঝবে। আজকে যে পার্টিতে মারামারি শুরু হয়ে গেছে, বিজয়া সম্মেলনী করা হচ্ছে মারামারি করার জন্য, তো সমস্ত নেতারা চিন্তিত আগামী ভোটে কী হবে, তাই এসব বলছে। গঙ্গায় পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমা বিস্ফোরণ গতকাল হয়েছে, দুজন আহত হয়েছে। কেন দেগঙ্গায় বোমা বিস্ফোরণ হচ্ছে প্রধানের বাড়িতে? আগের দিন শাসনে বোমা বন্দুক পাওয়া গেছে নেতার বাড়িতে প্রতিনিয়ত। এর আগে আপনারা জানতেন বীরভূমেতে পার্টি অফিসে ঝুড়ি ঝুড়ি বোমা, নেতার বাড়ির বাথরুমে বস্তা ভর্তি বোমা, এ তো আমরা দেখেছি। বোমার ফ্যাক্টরি চলছে সব জায়গায়, তার প্রোপাইটার হচ্ছে টিএমসি। পঞ্চায়েত নির্বাচন কীরকম হয় এখান থেকে আন্দাজ করতে পারবেন। আচ্ছা, নন্দীগ্রামের পর হলদিয়া তো দেখলাম, যেখানে তৃণমূল বললো যে বেশ কিছু বিজেপি থেকে লোকজন আসবে, কিন্তু কুণাল ঘোষ জয়নিং করাতে গেলো, তারপরে আবার সেখানে বিক্ষোভ কর্মীরা বলছে না নেওয়া যাবে না, এই নিয়ে একটা একটা অস্বস্তিকর পরিস্থিতি তৃণমূল। বিজেপি ছেড়ে কেউ যাবে না, এছাড়া ড্রামা করা হচ্ছে, উল্টো তো স্লোগান শুনতে হচ্ছে না, পাগল হয়ে গেছে নাকি বিজেপিকে? হলো হতে পারে, পার্টির মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকে, মতান্তর থাকে, সে পার্টির মধ্যে মেটাবো আমরা। এত বড় পার্টি সারা দেশে চলছে, কোথাও গণ্ডগোল নেই। এখানে বিশেষ পরিস্থিতিতে পার্টি বেড়েছে, অনেক লোককে নিয়েছি আমরা, তাদেরকে অ্যাডজাস্ট করে তাদেরকে আমাদের মতে নিয়ে চলতে একটু সময় লাগছে, কিন্তু কেউ বিজেপি ছেড়ে যাবে না। যে যোগদান মেলা আয়োজন করা ছিল সেটাই তৃণমূলকে বন্ধ করতে হলো, কারণ নিচু কর্মীরা বলছে এদের জয়নিং করানোর কোনো প্রয়োজন। টিএমসি যোগদান মেলা করতে পারে না, ওই যারা একই লোক আগে ইলেকশনের আগে গেছিলো তাদেরকে আবার জয়েন করিয়ে নেতারা ছবি তুলছেন। কমপক্ষে বিজেপি থেকে কেউ যাবে না, আর সিপিএম থেকে তো যাবেই না, এলে বিজেপিতে আসবে লোকে। এখন টিএমসিতে নিজেকে ধরে রাখুন, ইলেকশন আসছে, পঞ্চায়েত ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন আগে কত নাটক হয় দেখুন, কত নির্দলীয় হয়, কত লোক দল ছাড়ে, তখন কারা যোগদান মেলা করে তখন দেখা যায়। নলহাটির ব্লক সভাপতি তিনি বলছেন যে কেন্দ্র রাজ্য একসঙ্গেই চলা উচিত, কোনোভাবেই কেন্দ্রকে এড়িয়ে চলা উচিত। দিদিকে বোঝান তাহলে ভালো হবে।